যদি লবণ মরিচ দেওয়া হয় কেমন লাগবে? ইয়া রাসূলাল্লাহ, বড় খারাপ লাগবে। আমার নবী বলে, ওরে আবু বকর, তার চাইতে কোটি কোটি গুণ কষ্ট দিয়া মালাকুল মওত একজন মানুষের প্রাণ নেব রে। এই মরা আপনার আমার সামনে আছে না নাই, কথা বলেছে না নাই, দুই দিনের দুনিয়া, দুই দিনের দুনিয়ার জন্য আরেকজনের মাঠ মাথায় বাড়ি মারলাম 50 টাকা 100 টাকার বিনিময়, একটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। ওরে মুরব্বী বাবারা, কার ক্ষেতের পানি চাচ্ছেন? সারের পানি, সুদ খাইলেন ঘুষ খাইলেন কেউ কি করেছেন? আপনার আপন লোকেরা তো একদিন আপনার বলে যাবে, নাই রে আপন কেউ না, আমার নবী দিনে আপন কেউ পাইতাম। ঠিক ঠিক কবর কি জিনিস? আমার নবীর সাহাবি, মূল পয়েন্টে আমার নবীর সাহাবি, যেই সাহাবিদের ব্যাপারে আমার নবী বললেন না সাহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুহুম ইহতাদাইতুহুম, আমার এক একজন সাহাবি হলো আকাশের তারকার মতো, একজনকে যদি অনুসরণ করতে পারো তুমি জান্নাত পাওয়া যাবা, তুমি নেয়ামত পাওয়া যাবা। ওই নবী সাহাবি হযরত উসমান জিনুরাই, আমার নবীর দুই চামেকে বিয়া করলো। ও যুবক, ও মুরব্বী আব্বার আগো, কেন সাহাবাই কেরামদের সামলো? ওরে সাহাবাই কেরামদের সামলো আর কারণ হইল, সাহাবাই কেরামরা আমার নবীকে কত ভালোবাসলো। আর শরীয়তের মাসালা গুলো সাহাবাই কেরামরা ফলো আগে করলো, তারপর আমরা ফলো কইরা পাইছি। দেখে না দেখে ওই ওসমান জিনুরাই, তোমার কিসের ভয়? তুমি তো জান্নাতি, কারণ তোমার এত নবী লাইসে দিয়া দিল, জান্নাতের লাইসে দিয়া দিল। তারপরে ও গো ওসমান জিনুরাই, বাড়ি থেকে ভালো মানুষ যায় বারবার নামাজ পড়তে, ওই নামাজ পড়তে যখন গেল উসমান জিনুরাই বাড়িতে আসতো, আয়েশা শুধু হাউ মাউ হাউ মাউ করে কাঁদত, স্বামী ডাক দিল, বিবি ডাক দিল, স্বামী গো, ও স্বামী আমার, কান্দার কারণ কি? তোমার কান্দার কারণ কি? ওরে স্বামী, তোমার কি টাকা অভাব নিরে? আমার কান্দার কারণ তোমার কাছে কই আর সমাধান হইত না? এই মহিলা দৌড়াইয়া গেছে গো আমার নবীর দরবারে, আমার নবীর দরবারে দাঁড়াইয়া রইল। আমার নবী বললেন, মা মাগো, কি জন্য আইছো, কি কথা বল মানি? ওই মহিলা বলে, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যদি কোন সংসারে স্বামী দুঃখে থাকে আমি স্ত্রী কেমনে শান্তিতে থাকি? ইয়া রাসূলাল্লাহ, বাজার আমার একটা সমস্যায় পড়িয়া রইলাম। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, মা সমস্যা কি? আমি রহমতুল্লিল আলামিন সবই জানি। ভাই ঠিক জানা মারে বলো না, তারপর শুনতে চাই কি হইলো। ইয়া রাসূলাল্লাহ, ভালো মানুষ অজু গোসল বানাইয়া মসজিদের রায় আসার পথে দেখলাম আমার স্বামী শুধু কান্দে, আমার স্বামী শুধু কান্দে। ওহো মায়ার নবী গো, যদি স্বামী এইরকম কান্দা দেখি গো মন তারে মানাইতে পারি নাই। আমার নবী বললেন, মা গো বাড়িতে যাও, আমি এটার ব্যবস্থা করে নেব। ওরে যুব, জান্নাতের গ্যারান্টি পাইয়া ও এক ওয়াক্ত নামাজ সারে না রে, আর জান্নাতের তো খবর নাই। আজকে তোমরা মসজিদ হই লাগেছো, আজকে তোমরা নবীর হই লাগেছো, কি জবাব দিবি রে? কি জবাব দিবি আমার নবীর দরবারে? মাহফিলটা তোর বাড়ির সামনে, আর তুমি এলাই হেলায় রং তামাশায় সিবাই সিবাই গুরু, এটাও দেখা হবে হাসর ময়দানে। আমরা যারা সিদ্ধি দিয়ারে এই মাহফিলে বয়া রইছি, আল্লাহর কসম, আল্লাহর কসম রে, আমরা ঠান্ডায় বয়া রইছি, যতটা কুয়াশা পড়তে আছে আপনি দেখেন কুয়াশা, আর আল্লাহর রহমতে নজরে তাকায়া দেখেন আমার আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ বেশি আপনার আমার প্রতি রহমত দান করতে আছে। হাত চলে বলুন ঠিক না দেবে, বিশ্বাস আছে না? এটা কুয়াশা যেরকম বল করে আল্লাহ রহমত তার চাইতে কোটি কোটি গুণ বৃদ্ধি করে আপনার আমার প্রতি করতেছে, কারণ আমরা আল্লাহ নবীর শান শোনার জন্য মাহফিলে বসছি। ঠিক না দেখি?
ভাইরা আমার, আজকে পৃথিবী কেন ঘূর্ণিঝড় আসে, কেন আজকে করোনা ভাইরাস আসে, একমাত্র আমাদের কাছে উপকার হবে। ঠিক নেই, আজকে সোজা কল খুলে ভুলে গেছি। আল্লাহ বলছেন যে দেশের মানুষ, যে দেশের মানুষ তোমরা এই আখির উম্মত রাখবি, একমাত্র সার পাইনি শুধু আমার হাবিবুল্লাহর কারণে। মুসা নবীর যেমন আর বেয়াদবি করছ মহত্বের মতো ভ্যানিশ করে দিছি, নহু নবীর আমলে বেয়াদবি করছ বন্যা দিয়ে ভ্যানিশ করে দিছি, কিন্তু ভাবলাম নারে আখির নবীর উম্মত যদি আমি আল্লাহ রাগ হই, রাগ হইয়া 10 নম্বর সতর্ক সংকেত দেই চট্টগ্রামে আবার ঘুরে গেলে ইন্ডিয়া দিনা শেষ করে দিই, কেন যাও ওই যে রোজায় শুয়ে শুয়ে আমার হাবিবুল্লাহ কান দিয়ে দিছি। আমার দয়াল নবী বিনে গো আফন বলতে কে গো নাই জগতে, এ আমার দয়াল নবী বিনে গো আফন বলতে কে গো নাই জগতে, দেখি ছবি বিদেশি দেবে, দেখি ছবি বিদেশি মিশা মায়ার বাবেতে আপন বলতে কে হো নাই জগ বৃদ্ধি এখন আসল কথা ঠিক কি, আমার দয়াল নবী মিলে গো আপন বলতে আমার নাই সাধন গো জন গো দয়াল নাই সাধন গো সুখের পানি দিয়া পাইলে তোমার দুয়াই কাম সর ওর দয়া যদি হয় তোমার মন, দয়া যদি হয় তোমার মন আমি তো জাহানের দলিরে আপন বলতে কে আমার দয়াল বলতে দেখি সবই বিদেশি মিশা মায়ার বাবেতে আপন বলতে কথা কি ঠিক না বুঝি, শেষ সময় বলতো আসলে মুসলমান যখন আপনি নাফসি নাফসি করবে তখন তো রসুল ছাড়া আপনার কেউ সরাইতে পারবে না, আপনি কে আপনার ভাই এর তো আগে বা পরিবার পরিবার সব শেষ, আপন হলো আমার রসুল যদি রবি সুপারিশ করে জান্নাত দেন, এছাড়া আমরা যে আমল করি এই আমল যা না যায় প্রশ্নে আসে না, কারণ অন্যান্য নবীরা কত আমল তারা কত আমল করছে সেই সব আমরা কিছুই না, নবী যদি অমল করে দয়া করে আমাদেরকে সাফায়াত করে, এছাড়া আমাদের কোনো গতি গভীর মনোযোগ। আমার নবী বললেন মা তুমি বাড়িতে চলে যাও গো, তুমি বাড়িতে চলে যাও সমস্যার সমাধান গ্রহণ করলে আগামী দরবার হবে। এই পাগলা সাহাবি পরের দিন নামাজের মধ্যে যখন যাইবে গো আমার নবী বললেন ওরে ওসমান তোমার সঙ্গে নামাজের শেষে আমার কথা আছে। ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আগে বললে এতক্ষণ তো আমি টেনশনে থাকবো, আমার নবী বললেন না নামাজের পরে তোমার সঙ্গে কথা বলবো, নামাজ শেষ হয়ে দাঁড়াইল গো আমার নবী বললেন সাহাবি ওরে ওসমান তোমার সঙ্গে কথা হইলো, ভালো মানুষ ভালো মানুষ আসো বাড়িতে সুন্দর করিয়া সাজিয়া ভালো মানুষ তুমি আসো, ওই পাগলা সাহাবি তুমি বাড়িতে দয়া কান্দ কেন কান্দ কেন রে, ওসমান জিনুলেন কই আর সুর আল্লাহ মায়ার নবী গো ও দয়া নবী সমস্যার সমাধান আপনা তো আপনি নবী সারা কেউ দিতে পারত না, এই ভাগলা আমার নবীর সামনে বললেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী বাড়িতে যাওয়ার এক মাস যাওয়ার কান্দা খারাপ হইল, আমি যখন বাড়ি থেকে রওনা দেই আমার হাতের বাম পাশে একটা বড় কবরস্থান দেখা যায়, ওই কবরস্থানে লিল লিল কাগজগুলো দেখা যায়, নবী গো ও মায়া
আঙ্গুল দেখলে আমি উসমান তো আর থাকাম না, থামায়া রাখতে পারলাম না। ওই কারণ কি আর রাসূলুল্লাহ, আপনি জান্নাত লাইসেন্স দিলে, এটা তো হাসর ময়দানে জান্নাতি, আমি জান্নাতি, আমি জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, এটা তো হাসর ময়দানে হিসাব, জান্নাতের হিসাব। ওগো মায়ার নবী, ওই যে কবরগুলো দেখলে আমার কলিজায় আগুন লাগে, আমি উসমান কেমনে রে ওই কবরে দাঁড়বো, যেই কবরে আমার বন্ধু নাই, যেই কবরে বান্ধব নাই রে। আমার একটু ব্যথা হইলে আমার স্ত্রীরা দৌড়াইয়া আসে, আমার জ্বর হইলে আমার কত সেবা করার জন্য দৌড়াই আসে। ইয়া রাসূলুল্লাহ, এত বড় প্রাসাদ মহল থাকার পরও তারপরে পরে শান্তি নাই গো। ও মায়া নবী, এই মাত্র 3,000 জায়গার মধ্যে আমি উসমান কেমন তাই কেমন নবী নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস থেকে শুনতে পাইছি, যদি ওই কবর রাখার পর এই পাশের মাঝে আয়া ওই পাশে এমন করে একটা বাড়ি মারব, আমি উসমানের মুহূর্তের মধ্যে বত্তার মতো বাড়ে লাগব নবী গো। তারপরে একটা ফেরেশতা আইব গো, আয়েশা একটা হেমারের মতো বড় জিনিস আনবো, 70-80 মন উপরে থাকবো। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওই ফেরেশতা আয়েশা এমন জোরে বাড়ি মারবো গো, কারণ আমি কি উসমানে নেই, আমার তো দেখবে না, কারণ তার চক্ষু থাকবে না। আমি যে কান্না কইরাম, আমি যে আওয়াজ দিয়া কান্না কইরাম, সে তো শুনতো না, কারণ তার তো কান নাই। ইয়া রাসূলুল্লাহ, তা আমার সঙ্গে যে কথা বলবে তার তো জবান নাই, তার জবান নাই, কান নাই, চক্ষু নাই, নবী গো আমার পারি মারবো কেমনে দাইগা, এই আজাবে কেমনে দাইগা, পারতাম না গো, পারতাম না। আপনি জান্নাতের হিসাব দিবেন আমারে, এইটা অনেক পরে নবী গো, নবী গো, এই কবরে আমি কেমনে থাকবো, যেই কবরে আমার বন্ধু নাই। আমার নবী বলে সাহাবি আয় রে আয়, আমার বুকে আয়, ওরে উসমান জান্নাতে ঠিকে ভাওয়ার পরেও কবরে বয়ে কান্দলি, আয় আয় আমার সামনে আয়। একটা পাথর হাতে লও, একটা পাথর হাতে লইলেন, ওই এই পাথরটা সামনে মাইরা দে, এই পাথরটা সামনে মারলেন। আমার নবী বললেন সাহাবি রে আল্লাহর কসম, আমি দূরের নবী কোলা গেছি, এখান থেকে এই পাথরটা যত দূর পর্যন্ত গেছে এর মধ্যে তোর কবর হবে, আর এই এরিয়ার মধ্যে কেয়ামত পর্যন্ত কবরে আজার হইতো না। তোমাকে দিছে, তোমার মরণে ভয় না, তোমার কবরে ভয় না, তোমার হাসরে ভয় না, তোমার জান্নাত তো তোমার গ্যারান্টি। তুমি কবর ভয় যদি কান্দ, আর আমরা আস্থা করে মানুষ, আমার জীবনটা কেমনে গঠন করবে, একটু ভাবো, একটু ভাবেন না। সারাত্র 3 দিন তো বিমাস দিদা, মূল পয়েন্ট যদি না বুঝি, মূল দুসরা যদি না বুঝি, তাহলে এটা হলে কি সিনাই ছাড়া ওই গীতা ছাড়া আসলে দেওয়া আর কি বুঝতে হবে। সব কিছু কুল্লু সাইয়ে ইয়ার জীবন ফিরে আসলে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষ একটি তার মূল স্থানে দিকে চলে যাবে কবরে, ওই কবর হলো। আর মজার সব আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কেমনটা কবর হবে, কেমন কবর হবে, আর কেমনটা বলে তা আমার বলে। আমার নবী বলছে আয়েশা কেমনের কথা বলে একটা প্রথম কথা শুনো, কি কই যেই জাতি মরবো তার জন্য ওই দিনে কেমন, তার জন্য ওই দিন থেকে কেমন। তাহলে আপনি মরে গেছে, এখানে অনেক লোক মৃত্যুবরণ করে কবর, বিভিন্ন কবরে আছে আর নাই, কার কবর কি চলতে আছে কেউ কি জানেন, আপনার কবরে আজকে এখান থেকে মাহফিল থেকে আমরা বাড়িতে যাব, সেটা কোনো গ্যারান্টি আছে? তাহলে যদি গ্যারান্টি না থাকে, ওই আশেকরা
যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ আমি কোন একটা ওসিলার মাধ্যমে আমার বান্দাকে জান্নাতে পার করবো, আমি সেদিন খুঁজি। কারণ বান্দারে তোরা গুনা করবি এই কারণে তুমি কখন, তোরা গুনা করবি এই কারণে তুমি কখন, তোদের প্রতি মাফ করবো বলেই তো আমি নামগুলো লিখেছি। ও বাংলা কোথায় গেলি, আর আমি কোথায় গেলাম, মা গুলি তুব আল্লাহকে চাস না, আমি একটু কঠোর না রে, তোরা চা বলিয়া আখেরি নবীর উম্মত হওয়ার কারণে কতদিন আমরা ফেসিলিটি পাইছি, ওই নবীর উম্মতরা যদি সারাটা বছর দায়িত্ব করে তারপর সে শুকুর আদায় হবে না, আমরা আখেরি নবীর উম্মত ঠিক না দেখি। আজকে সেই নবীর উম্মতরা কারণ আমার নবী তো উম্মত 63টা বছর চলে যেতে কষ্ট করছি, আর তুই কেমনে জেনামে দিলি, তুই কেমনে খারাপ কষ্ট করবি, ওই হিসাবে তো আমি আউট অফ সিলেবাস। কত দয়া করে আল্লাহ, কত দয়া করে আল্লাহ আপনার আমার সেই মাওলার পথ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। তাহলে আপনার জীবনটা কোথায় চলবে আপনারা জানেন? হুজুর উলামায়ে কেরাম নামাজ করে মুসা নবী আল্লাহ পাক কহ হুজুর আমার দায়িত্ব ভুলে না, যতই চেষ্টা করতে যাই না কোন উসিলায় যে আপনার জীবনের চাকাটা আমার আল্লাহ পাল্টে দিবি, আপনি বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না। আমরা এখানে যারা বসে রয়েছি আমাদের কম বেশি যা প্রয়োজন আপনারাও আছে তো ঠিকই, আমরা বলে দিচ্ছি কেন একমাত্র মাওলাকে পাওয়ার জন্য। আল্লাহ যদি আমার প্রতি একটু সন্তুষ্ট হয়, চাচা আর 10-15 মিনিট সময় দিবেন একটু আমার, মানে চাচারা যা ভালো ছাড় দেবেন ইনশাল্লাহ, যেগুলো যায় এগুলো আই ইনশাল্লাহ। তো আমার আল্লাহ তার প্রতি আমার প্রতি কত রহম করছে, আর সেই বান্দাগুলো আজকে আল্লাহকে ভুলে নিজের মন ভরা জীবন চলছে। এই বসে হা বসে মুসা নবী জমানায় এক মহিলা মুসা নবী যখন এক মহিলা দেখে গেছে, হ্যাঁ মুসা নবী 12 বছর হয়ে গেছে বিয়ে শাদী করলাম, বাচ্চারা সাথে কিছু হয় না, আসলে আর কোয়ালো হয় না, আমার কোনো কোয়ালো হয় না, আসিনি একটু তোমার আল্লাহ জিনিয়ে আছি। মুসা নবী গেছে খেজুর গাছের কাছে, আল্লাহ এই বেরিয়ে এটা বারবার ডিস্টার্ব করে কল না উঠি, এ মহিলা তো বাড়িতে বাচ্চা আছে আল্লাহ কোনো নাই, তার তো পরে কোনো সন্তান নাই, ভাগ্য কিভাবে আমার আল্লাহ পরিবর্তন করে। ভাই আমার এই পরবর্তীতে তো মহিলার কাছে গো মা আর আমার আর ডিস্টার্ব করেন না, আপনার কোপালে বাচ্চা নেই, যাক এ মহিলা চলে গেছে তো আপনারা একটু থাকেন, এই চলে যান, কারণ আমি এত ছোট কম মানুষকে কথা বলার বক্তা আমরা না, হয়তো করে গেছি বিপদেশকে, এখানে আপনার কাছে একটু রিকোয়েস্ট করবো একটু থাকেন একটু, অত একটু সময় দেন আমাকে, কারণ তারা ইউটিউবে ফেসবুকে আমার ওয়াজ গুলো দেখছিল বুঝতে পারে, ওরা হাজার হাসপাতালই কথা বলি, যাই হোক এটা নিজের এলাকা তো চলে গেছি। তো এই মহিলা বাঁচতে বাইক গেছিল, মুসলিম রয়েছে কি আপনার কোপারে কোনো সন্তান নাই। এক মাস পরে এক মাস পর একটা ফকির আইছে, ফকির একদম মা মা গো দরজা খোলো গো আমি ফকির, একটা রুটি যদি আমার দাও একটা সন্তান দিয়া তোমার কলিজাটা ঠান্ডা করে দিবি মা গো, ও গো মা একটা রুটি দে, একটা রুটি যদি আল্লাহ রাস্তায় আমার দাও তাহলে আমার আল্লাহ একটা সন্তান দিয়া তোমার কলিজাটা ঠান্ডা করে দিব। এই মহিলা মহিলা মানুষ হৃদয়টা কইরা গেল ঠান্ডা করবে একটা রুটি পাগলার গান করিয়া দিই। স্বামী বললো বিবি রে ও বিবি
এটা কি কম মূসা নবীকে বলল আল্লাহর কাছ থেকে আলহামদুলিল্লাহ মূসা নবীর কথা মিথ্যা নয় রে মূসা নবীর কথা মিথ্যা নয় ও বিবি আন্দাজি রুটি কাউলে দেওয়ার দরকার নাই কারণ আমার আল্লাহ বলল মূসা নবীর কাছ থেকে ও মূসা জানাইয়া দে এই মহিলার কোপালে কোনো বাচ্চা কাচ্চাই নাই এখন মূসা নবীর কথা তুমি কেমনে ভালাইবা এই ভাগলে ভাগল যা ইচ্ছা বলুক তোমার দরকার নাই এই মহিলাকে স্বামী গো স্বামী গো এই ভাগলা জন্মে আপত্তি করে ডাক দিছে আমি মহিলা একটা সন্তান নাই গো আমার হৃদয়ের মধ্যে আগুন জ্বলে কত মানুষের কোলে সন্তান আরে আমার একটা সন্তান নাই স্বামী রে একটা সন্তানের জন্য কত জায়গায় দাঁড়ে দাঁড়ে কত কবিরাজের কাছে গেছি আল্লাহ একটা সন্তান দেয় না যা হয় কোভালে একটা রুটি তারে দিয়ে লই এই পাগলার হাতে রুটি দিছে গো রুটি দিছে পাগলায় ধর্মা একটা সন্তান আল্লাহ তোমার দান খুদা দিছে এখন এই পাগলার কথা শুনিয়া আসতেছে আমার আল্লাহ কত রহম করে তোমার প্রতি খেয়াল করবে আমার ভয়রাম এই রুটি দেখায় পাগলার যাওয়ার মা একটা সন্তান তোর কোভালে আইছে এখন এক মাস হঠাৎ করে যখন মারে গেল মহিলার কাছে বমি করা শুরু করলো বমি কইরা হাই হাই রে ওই সময় তার কি ব্যবস্থা কোনো নাই দেড় মাস দুই মাস গেছে আসতে করে বমির বাপ থেকে স্বামী বই জ্বালাইছে ডাকে দিছে দিদি রে আমি বাবা হইবু রে আমি বাবা হইবু ওই মহিলা বলছে স্বামী দুনিয়ার কোন ডাক্তার কাছে যা পাই না এই পাগল ফকিরে একটু দোয়া করছে একটা রুটি তার দিছিলি 12 বছর করে আমার পেটে যে এখন সন্তান লাগে 3 মাস পরে গেছে মূসা নবীর কাছে মূসা নবী গো আপনি কেমন পয়গাম্বর হইলেন আপনি কেমন পয়গাম্বর হইলেন আপনি বললেন আমার কোন সন্তান হবে না দেখেন আমার স্ত্রী এখন অন্তঃসত্ত্বা আমার স্ত্রী এখন গর্ভবতী আয় হায় আমার আল্লাহ কি করে মূসা নবী কয় তাই নাকি ওই যে দেখেন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা মহিলা মূসা নবী এখান থেকে লজ্জিত হইয়া আমার আল্লাহর কাছে যাবে মাওলা এত বড় লজ্জা কেমনে আমার দিলেন আমার আল্লাহ ডাকে দিল মূসা গো কি হইল কয় ওই মহিলা যখন গর্ভবতী আমার আল্লাহ কহান ঠিক আছে আপনি আমার কইলেন গো এর কোন সন্তান এই কথার উত্তর পাইতে গেলে আমার আগে একটা কষ্ট করা লাগবে এই উত্তরটা দিমুরে তবে আমার একটা জিনিস লাগবে দিতে পারবে আমি আল্লাহর মানুষের গুস্ত খাইতে মনে চাইছে একটু মানুষের গুস্ত আমার আইনাবে আল্লাহ খায় ওখান থেকে চইলা হইলো ওইখান থেকে এখন দোকানে দোকানে ঘোরা শুরু করলো মানুষের গুস্ত লাগবে দোকানদার আগে ভাগ লইয়া গেছি মানুষের গুস্ত আবার কে বিক্রি করে আমার আল্লাহরে মানুষের গুস্ত খাওয়ানোর জন্য চিন্তা ভাবনা করলো এখন মূসা পয়গম্বর কোনো দিশ পায় না গো আবার হাঁটতে হাঁটতে সেই পাগলার সামনে কইরা গেল পাগলা মুস্কি হাসি দিয়া কয় মূসা মূসা রে কি জন্য গুরু কয় মানুষের গোস্ত ভাই আমার আল্লাহ চাইছে কয় মূসা গোস্ত কি পাইছুনি কয় না 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 হাতের মধ্যে কি কয় রে চুরি লইয়া হাঁটতেছি কয় কেন কোথায় চাকাই আমার মাওলারে খাওয়াইয়াম ওরে মূসা কয় গম্ব তোমার হাতের ছুরিটা দিয়া দে মূসা কয় গম্ব হাতের ছুরিটা পাগলারে দিয়া দিছে টান লইয়া পাহাতের এই গুস্তিনার গুস্ত আমি গুস্তুটা দিছি ও মূসা দাঁড়া আমার আল্লাহ জানে কোন সিনার গুস্তুটা পছন্দ করে এখান থেকে একটু কাইটা দে এখানেও কাইটা দিছে মূসা রে না জানিস আমার বুকের গুস্তুটা পছন্দ করে মানুষ দেখিয়া বুঝতে পাও না রে
আর এই বাংলায় আল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে যদি তার গুস্তটা কাঁদিয়া দেহটা কাঁদিয়া অঙ্গ প্রত্যঙ্গ ভালাইয়া দেয়, আর ওই রকম বাংলার যদি আমি আল্লাহর কাছে আত্মার করে আমি আল্লাহ তার খারাপ ভাগ্যটারে ঘুরাইয়া সন্তান নাই সন্তান দান কইরা দে। আমার আল্লাহ কত ধরাবো আপনার প্রতি, মুসা বৃষ্টিপাত হয় না দেবে তো ঠেকে করে বৃষ্টিপাত হইলে মুসা আমার আল্লাহ কি কই আল্লাহ কই বৃষ্টিপাত হয়ে গুলি বৃষ্টিপাত অনেকদিন হয় না আল্লাহ ঠিক আছে কি খবর আল্লাহ বলেন 300 বছর পরে বৃষ্টি হইব, সঙ্গে সঙ্গে ব্যাংকে বলছে আলহামদুলিল্লাহ মহত্বের মতো সব সব করে বৃষ্টি পড়া শুরু করবো। আমার আল্লাহ কেমন দয়াবান, বৃষ্টি হইয়া গেছে এখন মুসা নবী লজ্জিত হইয়া গেছে কি গো মাওলা তুমি না কইছো 300 বছর পরে বৃষ্টি পড়বে, আমার আল্লাহ বলে মুসা নবী গো ও মুসা নবী একটা নিকৃষ্ট পানি 300 বছর পরে আমি বৃষ্টির কথা কইছি, এতদিন তো এই পানি বাজবে না, তারপর আমার শুকরিয়া করার সঙ্গে সঙ্গে আমার রহমতের দরিয়া জোয়ার আসছে, পারলাম না রে পারলাম না, তার ওই আলহামদুলিল্লাহ শুকুরের দলিতে আমি ইসরাবি মিকাইলে বললাম ওরে মিকাই 300 বছরে বৃষ্টি নামায়া দে আমার ক্ষুদ্র পানি আমার শুকরিয়ায় আদায় করছে রে। এত নিয়ামতকে আল্লাহ শুকুর আদায় করি না ঠিকই, ওয়াজ শুনলে আর করলে হবে না, অর্থাৎ মূল ইমানের বিষয়গুলো বুঝতে হবে, আমার জীবনটা আমি কিভাবে চালাই, কোন দিকে আমি চাইতেছি, কোন পথ আমার আসল পথ, কে আমাকে কোন পথে নিয়ন্ত্রণ করছে। মনে রাখবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট বাজেট থাকবে, প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা হিসাব আছে, আপনি কোনভাবে চলছেন, দিন দিন তো আপনার বয়স বাড়ছে না, আপনার বয়সটা কমতেছে কমতেছে কিভাবে, আল্লাহ নির্দিষ্ট যে বাজেট দিয়েছে ওই বাজেট থেকে আস্তে আস্তে করে আপনি কমে যাচ্ছে, দিন দিন আপনি কবর দিকে চলে যাচ্ছে। ও ভাই তোর ওই কবর তো আমার হাত, ওই কবর আমার হাত, তাহলে আপন ভুলো যদি কবর হয় তাহলে ওই কবর যেটা আমার দিতেই হবে, তাহলে মূল পয়েন্ট দুইটা, এক নম্বর হলো আমার আমল লাগবো, দুই নম্বর হলো সুরে পাকের মহাব্বত লাগবো, ঠিক না দেখি, আর বাকি যা আছে সব কিছু হলো দুনিয়া, এই দুনিয়া আজকে আমাকে ধ্বংস করে নিয়েছে, যে আল্লাহওয়ালা যারা হবে আল্লাহওয়ালা যারা হবে তারা সব সময় দুনিয়ার প্রতি ঘৃণা তাদের থাকবে, আল্লাহ ভালো লাগে না মরণ দাও, আল্লাহ ভালো লাগে না মরণ দাও, ওই মরণেই শান্তি কারো আমি মরলেই তো চান না তো ব্যবস্থা হবো ঠিক না বুঝি। ওই নবীর মহাব্বত রেখে নামাজ পড়বেন লাভ আছে, ওই নবীর মহাব্বত রেখে বন্দিগি করবেন লাভ আছে, কথা বলেন ঠিক না বুঝি। এরপর শরীফ আল্লাহুম্মা সাল্লা আলা মা শুরু করলাম ঠিক
যখন প্রথম ক্লাসের সাহাবি হওয়ার পরেও একদিন তো নামাজ ছাড়ো না, অশ্লীলতা ভয়াপনা আপনাদের ঘাস করতেছে। এ ভাই, যে বন্দুকিটা ঢুকতে গেলে আপনার কাছে আনন্দ লাগবে ওই বন্দুকিটাই কবুল হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক না? বুঝি কথা বলতে গেলে আগে আসবে সাহাবায়ে কেরামদের কথা, কারণ তুমি চাইতে বেশি আর নবীকে কেউ ভালোবাসো না। ও সাহাবি, তোমরা কত দামি আবু বকর, তুমি যে নবীর কদমের কাছে শুয়ে রয়েছো, আমার নবীর পা মোবারক যে জায়গায় গো, আবু বকরের মাথা মোবারক হল ওই জায়গায়। ওরে আবু বকর, কিসের কারণে জায়গা পাইছো? টাকার কারণে কি জায়গা পাইছুড়ি? ক্ষমতার কারণে কি জায়গা পাইছুড়ি? দাপনের কারণে কি জায়গা পাইছুড়ি? তুমি যে মুস্তুবার কদমের কাছে শুয়ে রয়েছো, আবু বকর বা নাই রে, আমি টাকার কারণে নয়, সম্পদের কারণে নয়, ক্ষমতার কারণে নয়, আমি আবু বকরের জীবনটা নবী 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 করার কাছে আগেছি, এই জন্য কেউ রসুলের পাকের রওজায় সালাম দিলে আমি আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আমার ভাইয়েরা, ওর মহাপথের পুঞ্জে লাগাইবেন, টাকা নাই পয়সা নাই। কে বলছে মদিনা দূরে রে, আল্লাহু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবীর মালা লইয়া ওই আশরাফুনের জমিনে দাঁড়ায় পয়সা পয়সা জানবি, তাই চোতের মধ্যে না পয়সা পয়সা আমার নবীর গান গাইবি, দেখবি একদিন আশরাফুনের পাঙ্গা ধরে আমার নবী আসছে, পারে কি পারে না? তুমি জীব তুমি মরণ, আধার করে তুমি আপন, তুমি জীব তুমি মরণ, আধার করে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানে তুমি মোদে আসহারালো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদে আসহারালো, তাই তো তোমায় বাসি ভালো, ওই নবীর মান দরকার আছে না নাই? ও বন্ধু, আমার নবীর মহাব্বতের নামে হইল ইমান গো, ওই ইমান লইয়া কবরে গেলে শান্তি আছে না নাই? আমার নবী কইলো
أصحابك النجوم بأيهم اهتديتهم اهتديتهم ولي آخر نبي أمة الدول نبي مانت جلي آخر نبي صحابة كرام الحضر شدر أمام نبي بيو صحابة كرام الدول أمام نبي كم يون شرن كويدا جلسي كم يون شرن كويدا تادر زبون تا قتائلو شارع چود شبو شر ہویا گلو آجو أمرا تادر قطع مور راكي بور موزا گلو تادر تاماسي কথা বলেন ঠিক না দিদি আমাম নবীর সাহাবী হযরত আব্দুর রানসারী রাদিয়াল্লাহু তাআলা হু মুহাম্মদের নাম দিয়ে ইমাম বললাম এই পাগলা সাহাবী মসজিদের মধ্যে দেরি কইরা আসে গো দেরি কইরা আইসা আবার তারা হুরা কইরা বাড়িতে শুইলা যায় আমি আজকে বললাম অনেকে ঠান্ডা লাগছে অনেকে কম্বলের নিচে লুকাইয়া রইলেন অনেকে ঠান্ডার কারণে ভালো ভালো কম্বলের মধ্যে রইলেন আমাদেরও কম্বল আছে আমরা কেন আজকে মাহফিলে বইয়া রইলাম আমিও তো পারতাম এই মাহফিলে বই মরিস না বইসা আপনার মতো দয়া হাতটা গড়ায় থাকতে পারতাম ওরে যুবক কোরআন হাদিস থেকে বইটা পাইছি রে আমার আল্লাহ কয় বলে তা বইলাই ওসিলা এমন একটা ওসিলা যদি আমি আল্লাহ পাইলে হয়তো আজকে আসনাপুরের মাহফিল জায়গা তোরে জান্নাতি বানায়া বাড়িতে ভাতাইয়া দিব আমার আল্লাহ পারে কি ভরে না কথা বলেন পারে কি ভরে না এটাই হলো আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এখন সাবিত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বললেন ও গো নবীর সাহাবী ও নবীর সাহাবী এই আব্দুল্লাহ আনসারী দেরি কইরা কেন আসে গো বুঝলাম না এই পাগলা সাহাবী রে একটা দিন জিজ্ঞাসা করব এই পাগলার কাছে ওমর ফারুক কয় পাগলা রে কেন তুমি দেরি কইরা আসো কয় আমার দেরি আমার কাছে এই কফিও তোমার কাছে দিতে পারতাম না এখন ওমর ফারুক বলে ও কুন্দু ও নবী সাহাবী তোমরা যদি চন্দন মিলে নামাজ ও জামাতটা সারিয়া এই পাগলারে বেগবা এই পাগলা কেন দেরি কইরা আসেন মসজিদের ভিতরে আবার কেন তারা তারা হুড়া কইরা চলে যায় দুই পাশে দুইজন লোক তারা লুকাইয়া দাঁড়াইয়া রইল এখন এই পাগল আব্দুল্লাহ দৌড়াইয়া ভিতরে আইলো গো জামাতটা মাত্র শুরু হইল যেই মাত্র জামাতে এই পাগল আমার নূরের নবী জামাতে দাঁড়াইলো সকল সাহাবীরা জামাতের মধ্যে নিয়তা বাইন্ধা রইল এই পাগলা দৌড়াইয়া ভিতরে ডুববে ওই দুইজন সাহাবী তো দুই দিকে লুকায়া দেখায়া রইছে এই আব্দুল্লাহ সাহাবী কোন দিকে না যাইয়া সরাসরি যাইয়া আমার নবীর জুতা মোবারক খুলুছে জায়গায় আমার নবীর জুতা মোবারক খুলুছে তারা তো হইয়া গেছে দৌড়াইয়া যাইয়া আমার নবীর জুতা মোবারক খুলে যায় আমদা করে বুকের মধ্যে পড়ছে আমার নবীর জুতা মোবারক এই পাগলা একবার ছুম দেয় আর একবার বুকে লাগায় পাগলা তুই কুমাতে এটা নবীর পাগল না রে নবীর পাগল একবার বুকে লাগায় আরেকবার তার কাপড়টা সরাইয়া পেটের মধ্যে ওই নবী যে তার পায়ের ধুলাগুলো তার পেটের মধ্যে লাগাইতেছে পাগলারা দাদা মাঠে দাঁড়াইয়া গেছে এই পাগলা সাহাবী পরে নামাজটা শেষ করে তারা হুড়া ঘুরে আমার পড়িতে শইলা গেল ওমর ফারুক বলে নবী গো ও মায়ার নবীজি আপনার কাছে জানার আছে ওই কিসের জানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পাগলা আব্দুল্লাহ দেরি কইরা আসে আবার তারা হুড়া ঘুরা চইলা যায় আমার নবী বললেন ওমর রে শুননা রাইখো আমি হায়াতুন নবী আমি জিন্দা নবী আমি রাসূলুল্লাহ সামনে যা দেখি পিছনে যা ঘটলো রহমতুল লিল আলামিনের কাছে জানা আছে আমার নবী সামনে তাহা থেকে পিছনে তাহা থেকে ডাইনও তাহা থেকে সামনেও তাহা থেকে কারণ তিনি হলেন ইমামুল মুরসালিন সাহাবী তাহলে বলো কি সেই আর রাসূলুল্লাহ ঘটনা এমন